বেশ কিছুদিন ধরে রাজধানীর নেতাজি রোডস্থিত সখীচরণ বিদ্যানিকেতনের মূল ফটকের সামনে ট্রান্সপোর্টের গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে মাল উঠানামা করানো হয়। এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদেরও বিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া গত সোমবার বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয় থেকে বেরোনোর সময় বিদ্যালয়ের মূল ফটকের সামনে থাকা একটি গাড়ির ধাক্কায় অল্পবিস্তর আহত হয় বলেও জানায় বিদ্যালয়ের এক ছাত্র। দীর্ঘদিন ধরে চলে আসা এই অব্যবস্থার প্রতিবাদ জানাতে মঙ্গলবার সখীচরণ বিদ্যানিকেতনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নেতাজি রোড সখীচরণ স্কুলের সামনে প্রতিদিন গাড়ি জাম লাগে থাকে, তো সেদিনও গত সোমবারে এদিকে জাম আসলো গাড়ি, তো একটা স্টুডেন্ট স্কুল থেকে বাইরে তুলে গাড়িটা পিছে পিছে একটা ব্যথা হয়েছে পাওয়ার পিছিয়ে, তারপর আমরা সবাই মিলা দূরে দূরে এই অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান ট্রাফিকের এক আধিকারিক। আগামীকাল থেকে বিদ্যালয়ের সামনে রাস্তাটি যানজট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানান ওই আধিকারিক। অবশেষে ট্রাফিক আধিকারিকের এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখানে আমরা শুনছি যে সখীচরণ স্কুলের স্টুডেন্টরা পথ অবরোধ করছে, এখানে নিত্য দিন ট্রাফিক যানজট হয় এবং ব্যবসায়ীরা যে মাল ওঠানামা করে গেটের মধ্যে করে, তো আমরা এসে টিচার ইনচার্জের সঙ্গে কথা করছি, কথা বলার পরে অ্যাসুরেন্স দিচ্ছে যে এই যানজটটা আমরা মুক্ত করুন, কালকের দিকে আমরা চেষ্টা করুন এবং যতটুকু পারি এই স্কুলের গেটটারে যানজট মুক্ত রাখুন। এখন দেখার বিষয় ট্রাফিকের দেওয়া আশ্বাস কতটা সত্যি হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।